Welcome to our virtual class on Rahul Sengupta. Today we are here for the students of class 11 to do Composed Upon Westminster Bridge by William Wordsworth. You know, this is a sonnet, a Petrarchan type of sonnet. So let us first discuss what Petrarchan type of sonnet is. As usual, we are going to speak in, which is now familiar with you, Benglish. এখন দেখো পেট্রার্কান টাইপ অফ সনেট কি সনেট মোটামুটি দু রকমের হয় ইতালীয় কবি পেট্রার্কের নাম অনুসারে এক ধরনের সনেট হলো পেট্রার্কান যেখানে একটি আট লাইনের স্তবক যেটাকে অষ্টক বা অক্টেভ বলা হয় এবং একটি ছ লাইনের স্তবক থাকে সেটাকে সেস্টেট বলা হয় আট ছয় মিলিয়ে চোদ্দ এছাড়া শেক্সপিয়ারিয়ান এক ধরনের সনেট আছে যে সনেটের প্রবর্তক মূলত শেক্সপিয়ার সেখানে তিনটে কোয়াট্রেইন থাকে কোয়াট্রেইন মানে হচ্ছে ফোর লাইন স্টানজা চার লাইনের বা চার পংক্তির স্তবককে কোয়াট্রেইন বলা হয় শেক্সপিয়ার্স সনেট হ্যাজ গট থ্রি কোয়াট্রেইনস অ্যান্ড ওয়ান কাপলেট একটা দু লাইনের স্তবক তিন চারা বারো আর দুই চোদ্দ কবিতা করার সময় এছাড়া সার্বিকভাবে আমাদের একটু রাইম এবং রিদম নিয়ে একটু ভাবতে হয় রাইম মানে কবিতার শেষে যে মিলটা সেটা হলো রাইম শিক্ষান তিনদার তিনজন মাল্লা চৌপদ দেন সরি চৌপদ দিন ভর দায়দুর পাল্লা মাল্লা পাল্লা মিলে গেল সেটা একটা রাইম হলো পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছিরত কর্ণ নাম যার অধিরত সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ মরে তুমি কে গো মাত যাত মাত মিলে গেল পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছিরত কর্ণ নাম যার পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার কর্ণ নাম যার মিলে গেল এটাও একটা রাইম কোনো কোনো রাইম ডাইরেক্ট হয় অর্থাৎ পরপর আসে কোনোগুলো অল্টারনেটিভ আসে এবং এই অল্টারনেটিভ গুলোর আবার বিভিন্ন বিন্যাস দেখা যায় তার একটা আমি তোমাদের একটু দেখাচ্ছি যেমন দেখো আকাশে কাক আমি অবাক গাইছে গান ফাটছে কান আকাশে কাক আমি অবাক আমার এক সহকর্মীর মজার ছলে এই কবিতাটা বলেছিলেন আমার কানে ধরে গেছিল শ্রী কজ্জল চট্টোপাধ্যায় ডক্টর শ্রী কজ্জল চট্টোপাধ্যায় আমাদের সহকর্মী তিনি এই কবিতাটা মজাচ্ছলে বলেছিলেন আকাশে কাক আমি অবাক কিভাবে আমরা এটাকে লিখি এখানে এ দিলাম যদি এটা এ দিই তাহলে এটাও এ হবে গাইছে গান ফাটছে কান বি বি তাহলে এটা রাইম স্কিম হলো এ এ বি বি এভাবে রাইম স্কিম গুলো সাজানো হয় বা লেখা হয় আকাশে কাক গাইছে গান আমি অবাক ফাটছে কান কাক গান অবাক কান তাহলে দেখো কাকের সাথে অবাক মিলেছে এ এ গান কান বিবি তাহলে এ বি এ বি এবার আকাশে কাক গাইছে গান ফাটছে কান আমি অবাক এ বি বি গান কান মিলে গেছে আবার কাক বাক হয়ে নেমে এসছে কাজেই এটার রাইম স্কিম হলো এ বি বি এ এইভাবে রাইমটা ডিসক্রাইব করা হয় এখন দেখা যাক আমরা যে কবিতাটা পড়ছি সেটা কিরকম আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার ডাল লুডিবি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং অ্যান্ড ইটস মেজেস্টিক দ্য সিটি নাও ডাথ লাইক আ গার্মেন্ট ওয়্যার দেখো ফেয়ার আবার এখানে ওয়্যার এসছে সেই জন্য এ এ দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার এ
ships, towers, domes, theaters, and temples lie. এইবার খেয়াল করো দেখো এখানে বাইটাকে যদি আমি বি ধরি তাহলে এটাও ম্যাজেস্টি ঠিক উচ্চারণটা একদম মিলছে তা নয়, এগুলোকে স্ল্যান্টেড রাইম বলে, একটু ট্যারা বেঁকা হয় এগুলো, ঠিক খাপে খাপে মিলে যায় না। পাস বাই, ম্যাজেস্টি, লাই, আবার দেখো স্কাই, আবার ফিরে এসে এ, তাহলে কি দাঁড়ালো? এই যে বাই, ম্যাজেস্টাই বা ম্যাজেস্টি, লাই, স্কাই, তাহলে এগুলো বি বি বি, এগুলো বি, এটা বি, এটা বি, এটা বি, তাহলে অক্টেভ, এই অক্টেভ পার্টটার রাইম স্কিম কি দাঁড়ালো? এ বি বি এ, এ বি বি এ, অনেকটা এইটার মতো। আকাশে কাক, গাইছে কান, ফাটছে কান, আমি অবাক। এবার দেখো দ্বিতীয় অংশটা, কবিতাটার দ্বিতীয় অংশ অর্থাৎ সেস্টেট পার্টটায় কি আছে? Never did sun more beautifully steep in his first splendor, valley, rock or hill. Ne'er saw I, never felt a calm so deep. তাহলে স্টিপ সম্পূর্ণ একটা আলাদা, এ বি আগে যেগুলো ছিল তার সাথে মিলছে না, সেজন্য এটা সি হলো। হিল আরো একটা আলাদা, ডি হলো। এবার দেখো স্টিপের সাথে ডিপ মিলে গেছে, কাজে সি হলো। এবার দেখো হিলের সাথে উইল মিলে গেছে, দ্য রিভার গ্লাইডে তো ইজ ওন সুইট উইল, ডি হলো। ডিয়ার গড, দ্য ভেরি হাউস সিম স্লিপ, আবার এই ডিপ স্টিপের সাথে মিলে গেছে সেজন্য সি। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, তাহলে ডি হলো। তাহলে কি দাঁড়ালো? সি ডি সি ডি সি ডি, টোটাল রাইম স্কিম অফ দ্য পোয়েম দেয়ারফর ইজ এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি। এটার উপর অনেক সময় এক নম্বরের প্রশ্ন বা এমসিকিউ আসে, বড় প্রশ্ন আসবে না। কবিতার আরেকটা দিক হচ্ছে যেটাকে আমরা বলতে পারি রিদম, তাল, নাচ বা নাচ গান ইত্যাদির ক্ষেত্রে, বাজনার ক্ষেত্রে রিদম শব্দটা তোমরা শুনেছো। কবিতার মধ্যেও রিদম থাকে, তবে রিদম নিয়ে তোমাদের পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না, অন্তত উচ্চ মাধ্যমিক স্তরে আসবে না। তাও একটা দুটো বলি, এই যে ধরো ছিপ খান তিন দাঁড় তিনজন, এই এই যে শব্দের বা উচ্চারণের বা ঝংকারের ওঠা পড়া, এটা হচ্ছে রিদম। কোনো কোনো কবিতায় রাইম রিদম দুটোই থাকে, কিছু কবিতা তোমরা পড়েছো যেখানে রাইম নেই কিন্তু রিদম অবশ্যই আছে। যেমন ধরো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, রিদম আছে। যখন ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন পশ্চিম দিগন্তে ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, দেখো রিদম আছে কিন্তু শেষে মিল নেই, রাইম নেই। গঙ্গা ওয়াজ সাঙ্কন অ্যান্ড দ্য লেইং প্লিজ ওয়েটেড ফর রেইন, ওয়াইল দ্য ব্ল্যাক ক্লাউডস গ্যাদার্ড ফার ডিস্টেন্ট ওভার দ্য হিমাবন্ত, দ্য জঙ্গল ক্রাউচড হাম্পড ইন সাইলেন্স। রাইম আছে, রাইম নেই, রিদম আছে। হ্যাঁ, এবার আমরা আরেকটা শব্দের দিকে একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, হাইপারবোল, অতিশয়োক্তি। কবিরা মাঝে মাঝেই কিন্তু এই অতিশয়োক্তির ব্যবহার করে থাকেন, একটু বাড়িয়ে বলেন। যেমন ধরো আমাদের বাঙালি কবি বলছেন, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে সামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বাকবল, সকল দেশের চাইতে সামল। তিনি কি সারা পৃথিবী ঘুরেছেন? তিনি কি এটা বলতে চাইছেন যে সারা পৃথিবীর ক্লোরোফিল সব বাংলাদেশেই জড়ো হয়েছে? নিশ্চয়ই না। তিনি এটা আমাদের বোঝাতে চাইছেন যে বাংলাদেশ ভীষণ 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 সবুজ। এই তার যে মনের যে আবেগ সেটাকে ফুটিয়ে তোলার জন্য তিনি অতিশয়োক্তি বা হাইপারবোলের ব্যবহার করছেন। আমরা এই কবিতার শুরুতেই একটা হাইপারবোল দেখতে পাবো। এখন কবিতাটা কি? কবি একদিন
One day the poet was going through London. It was very early in the morning. And it was a different type of London that the poet saw. It was a London that the poet was not used to. To the poet, London was a very crowded city full of noise and smoke. কবির কাছে লন্ডন ছিল একটা প্রচন্ড ভিড়ভাট্টা ওলা শহর, চারদিকে ধোয়া, আওয়াজ ইত্যাদি ইত্যাদি বিরক্তিকর। এই যে লন্ডনটা তিনি দেখলেন, সে লন্ডন সম্পূর্ণ অন্যরকম। লন্ডন তখনও তার সেই প্রবল কর্মশক্তিতে বিস্ফোরিত হয়ে যায়নি, তখনও লন্ডন খুব শান্ত, খুব সূর্যালোকিত, ধোঁয়া নেই, আওয়াজ নেই, নির্মল নির্ধূম একটা পরিবেশ। এবং সেই পরিবেশে কবি লন্ডনকে সম্পূর্ণ একটা অন্য ভাবে আবিষ্কার করলেন। তার যে ভালো লাগা, তার যে মুগ্ধতা, সেটাই বেরিয়ে এসছে এই কবিতায়। অনেকটা ধরো তুমি যদি খুব সকালবেলা হাওড়া স্টেশনের দিকে যাও, ধরো হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছ কলকাতার দিক থেকে, হঠাৎ তোমার মনে হতে পারে যে আরে এটা কি কি কলকাতা বা কোন কলকাতা, যে কলকাতায় আওয়াজ নেই, যে কলকাতায় গাড়ি ঘোড়ার ব্যস্ততা নেই, সবসময় একটা হইচই ভাব নেই, পলিউশন বা বায়ু দূষণ নেই, শব্দ দূষণ নেই, এ কোন কলকাতা। অনেকটা তোমার মধ্যে যে মুগ্ধতা বা বিস্ময় আসবে, কবির মধ্যেও সেটা এসছে। তবে একটা বড় তফাৎ হচ্ছে, আমরা আমাদের এদিককায় পৃথিবীর যে অংশে আমরা বাস করি, সেখানে সূর্যের আলোটা আমরা একটু বেশিই পাই। ইট কুড বি আ বিট লেস ফর আস, কিন্তু ওদের দেশে ওরা সূর্যের আলোটা খুব কম পায়, সারাক্ষণ মেঘলা, একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে। সেই জন্য সূর্যের আলোয় চারদিক চান করছে, এভরিথিং ইজ স্টিপড ইন সানলাইট, দ্যাট ওয়াজ এ রেয়ার অ্যান্ড ওয়ান্ডারফুল সাইট টু দ্য পোয়েট। এটা এই পরিস্থিতিতে এটা একটা কিন্তু বিশেষ দিক, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন চলো আমরা কবিতাটা একটু ধরে ধরে পড়ি। প্রথমেই যেটা বলেছিলাম, একটা হাইপারবোল ব্যবহৃত হয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ফেয়ার মানে জানো সুন্দর, কিন্তু এখানে ফেয়ার শব্দটার আরো একটা অর্থ আছে, পরিষ্কার বা অমলিন, যে অর্থে আমরা ফেয়ার হ্যান্ডরাইটিং বলি। আবার পক্ষপাতহীন কথাটা এখানে প্রযোজ্য নয়, পক্ষপাতহীন কখন বলি, ধরো আম্পায়ার একটা ডিসিশন দিচ্ছে, রেফারি একটা ডিসিশন দিচ্ছে, পরীক্ষক একটা ডিসিশন দিচ্ছেন, হি অর শি শুড বি ফেয়ার, সেখানে ফেয়ার হচ্ছে পক্ষপাতহীন। এখানে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, কবিরা সবসময় বলেছে একটু বাড়িয়ে বলেন। এখানে কবি বলতে চাইছেন এত সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কোথাও নেই। ডাল রিভি অফ সোল কুড পাস বাই আ সাইট সো টাচিং দ্যাট ইটস ম্যাজেস্টি, যারা এই দৃশ্য দেখেও পাস বাই করে যাচ্ছে, অর্থাৎ চলে যাচ্ছে, দাঁড়িয়ে ঠিক উপভোগ করছে না, দিস পিপল মাস্ট বি ডাল অফ সোল। এখানে ডাল মানে একটু ভোঁতা, অনুভূতিহীন ধরনের মানুষ, একটু ইনসেন্সিটিভ টাইপের মানুষ, অসংবেদনশীল। A sight so touching in its majesty, এই শব্দটায় কিন্তু কবির শুধু মুগ্ধতা ধরা পড়ছে তাই নয়, কবির সম্ভ্রমটা ধরা পড়ছে। That is, he is struck by a sense of awe. Awesome শব্দটা তোমরা খুব বলো, অ শব্দটার মানে কি? অ মানে এখানিকটা ভয় মিশ্রিত শ্রদ্ধা বা শ্রদ্ধা মিশ্রিত ভয়। ধরো তুমি হেলতে দুলতে গল্প করতে করতে তোমার ক্লাসে ঢুকছো, ঢুকে দেখছো আইনস্টাইন বসে আছে ক্লাসে, তোমার অঙ্ক ক্লাস নেবে,
হয়তো একটা স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পরেই বসে আছে, কিন্তু আফটার অল আইনস্টাইন ইজ আইনস্টাইন, তো দেখেই তুমি চুপ করে যাবে। ক্লাসটা এমন নিস্তব্ধ হয়ে যেন হয়ে যাবে, যেন সুচ পড়লেও একটা আওয়াজ হয়, অর্থাৎ এভরিবডি উইল বি স্ট্রাক বাই অ। এই যে দৃশ্যটা তিনি দেখছেন, এই যে মেজেস্টি রাজকীয়তা, সেটা কবির মধ্যে একটা সন্ধমের সৃষ্টি করছে। এটা এমন একটা সৌন্দর্য নয় যেখানে কবি দেখে কবি নাচতে ইচ্ছে করছে বা ব্রেক ডান্স দিতে ইচ্ছে করছে। এবার আস্তে আস্তে কবি কিন্তু সেই বর্ণনাটার দিকে এগোচ্ছেন। The city doth like a garment wear the beauty of the morning, silent, bare. Garment, কথাটা খুব তাৎপর্যপূর্ণ। গার্মেন্ট মানে জামা, জামা তোমরা সবাই জানো। আর কি অর্থে বলছো? অনেক ধরনের লেখায় পাবে, অনেক সাহিত্য সৃষ্টিতে তোমরা জামাটাকে একটা টেম্পোরারি কিছু, অর্থাৎ ক্ষণস্থায়ী কিছুর উপমা বা সিম্বল হিসেবে দেখতে পাবে। গীতার বিখ্যাত শ্লোক তোমরা কেউ কেউ হয়তো শুনেছ, বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণী তথা শরীরায় বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি, মানুষ যেরকম জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা কোন দেহের মৃত্যুর পর সেই দেহ পরিত্যাগ করে নতুন দেহে চলে যায় বা নতুন দেহ ধারণ করে। এখন এখানে তার মানে কবি কি বলতে চাইছেন গার্মেন্ট শব্দটার মধ্য দিয়ে, যে লন্ডনের যে এই মুহূর্তের পরিস্থিতি বা এই মুহূর্তের দৃশ্য, দৃশ্য সৌন্দর্য, সেটা বড় ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী। It is not going to last very long. Very soon London will explode into activity. There will be a lot of noise, smoke, crowd, etc., etc. The factories are going to wake up. People are going to wake up. So all million London e chehra ta palte jabe. Kintu ei muhurte London e chehra ta kerokom? The city now that like a garment wear the beauty of the morning. So the beauty of the morning is there upon London like a garment. And how is the beauty? Silent, shobai jano, bare. Ebar bare mane dhoro amar ei je matha chul ta dekho pray nei, my head is bare, I am Tepu, that is I have got a bare head. Kintu ekhane kintu bare shei orthe nay. বেয়ার মানে এখানে বাহুল্যহীন, ঠিক খালি বা অনাদৃত অর্থে নয়। তোমরা দেখেছো যে বিয়ে বাড়িতে অনেকে অত্যন্ত সেজে গুজে পুরো অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আসে, সোনা দানার দামি শাড়ি ইত্যাদি। আবার কেউ কেউ খুব অনাড়ম্বর পোশাকে আসে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খুব বেশি গয়না বাড়ি থাকে না, শাড়িটাও তেমন চটকদার নয়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। অর্থাৎ তার মধ্যে একটা সিম্পল বিউটি আছে, সিম্পল বা আনডেকোরেটেড বা আনঅ্যাডর্নড বিউটি আছে। এখানে কিন্তু সেই অর্থে বোঝানো হয়েছে, সাইলেন্ট বেয়ার, দ্যাট ইজ লন্ডন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়াজ সাইলেন্ট, দ্যাট ইজ কোয়াইট, পিসফুল, কাম, এটসেট্রা এটসেট্রা, অ্যান্ড bare in the sense that it was unadorned and simple but beautiful. এবার বাংলাটা একটু দেখে নেওয়া যাক। পৃথিবী এমন সুন্দর বা পরিষ্কার দৃশ্য দেখেনি আগে, এমন মানুষ যে এই রাজকীয় সৌন্দর্য দেখে চলে যায় সে নির্ঘাত বড় অনুভূতিহীন। এখন কি ধরনের মানুষের কথা সে সময় বলা আছে, এ নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক আছে। কেউ কেউ মনে করছেন যে সে সময় কিছু শ্রমিক শ্রেণীর মানুষ ওখান দিয়ে যাচ্ছিলেন, তাদের দেখে তারা খুব একটা এই সৌন্দর্য টৌন্দর্য নিয়ে খুব একটা ব্যস্ত ছিল না,
তাদের কথা কবি বলেছেন, কেউ কেউ মনে করছে না ওসব কিছু নয়, সেফ কবি এটা কল্পনা করেছেন এই আর কি। শহরটা একটা জামার মতো সকালের সৌন্দর্যটা পড়েছে, যে সৌন্দর্য সহজ বাহুল্যহীন। এবার চলে এসো, কবি এখানে কি বলতে চাইছেন বা চেয়েছেন সেটাকে মোটামুটি লিখে দেওয়া আছে। The poet means to say through the dress image that the beauty of the morning that he sees is so transient, fleeting. That he sees is so transient or fleeting. This is because soon London will be full of people, noise, smoke, and feverish activity. So London will have a different look, very different from its morning beauty. এবার আমরা পরের স্টানজায় চলে আসি। পরের স্টানজা মানে অক্টেভের শেষ তিনটে লাইন। এবার দেখো কবি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, হি ইজ লুকিং ডাউন। ন্যাচুরালি সাপোজ ইউ আর দেয়ার আপন দা হাওড়া ব্রিজ অ্যান্ড ইউর আইজ ট্রাভেল অ্যালং দা রিভার, হোয়াট উইল ইউ সি ফার্স্ট? ইউ উইল সি ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার ক্রাফটস like boats, ships, steamers and all. এখানে ওই জন্য কবির চোখে প্রথম ships ধরা পড়েছে, তারপর নদীর দুধারে towers, domes, domes মানে জানো গম্বুজ, theaters, নাট্যশালা and temples. এখানে temples বলতে বোধহয় চার্চ বা উপাসনালয়ের কথা বলা আছে। Open unto the fields and unto the sky. এখন আজকাল লন্ডন যতটা বড় বড় অট্টালিকায় আক্রান্ত বা চারদিকে যত বড় বড় অট্টালিকা রয়েছে, তখনকার লন্ডনে নিশ্চয় ছিল না। রবি ঠাকুর যখন তার জোড়াসাঁকোর বাড়ি থেকে জানলা দিয়ে তাকিয়ে থাকতেন, তখন বাড়ির সামনে তিনি পুকুর দেখতে পেতেন, বটগাছ ছিল। দিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লোকে চট, ছোট ছেলেটিকে মনে পড়ে কি ওগো প্রাচীন বট, তার স্মৃতি কথায় আছে। তাও কিন্তু তিনি কলকাতায় হাঁপিয়ে উঠতেন, তার কাছে বোলপুরটা অনেক আরামের জায়গা ছিল। সেই দিক থেকে দেখলে লন্ডন হয়তো সে সময় এখনকার তুলনায় অনেকটা সবুজ ছিল, আদিগন্ত অনেক দূর দেখা যেত। সেই জন্যই বলছেন ওপেন অন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, দেখা যেত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস অর্থাৎ ধোঁয়া টোয়া নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, আর গ্লিটারিং চকচক করছে। সো দেয়ার ইজ আ লট অফ সানলাইট, সূর্যের আলো চারদিকে, আবার পরিবেশ নির্মল, সব মিলিয়ে মিশিয়ে কবি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছে। অর্থাৎ দেখো শেষ তিনটে লাইনে আমরা ল্যান্ডস্কেপটা মোটামুটি কল্পনা করতে পারছি। কবি ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, সামনে কতগুলো জাহাজ নদীবক্ষে, দুপাশে টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, থিয়েটার্স মানে জানো নাট্যশালা এবং টেম্পলস দেখা যাচ্ছে। অর্থাৎ বড় বড় কিছু অট্টালিকা চোখে পড়ছে এবং মাঝখানে মাঝখানে প্রচুর সবুজ। ওপেন অন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, ওপরে আকাশ, নীল নির্মল আকাশ, আর দূরে সবুজের সমারোহ, দূরে কাছে সব যেন দিগন্তে আকাশ এবং সবুজ একসাথে চলে আসছে, আর মাঝখানে এরকম একটা সূর্য করোজ্জ্বল পরিবেশ। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, বাংলাটা একটু দেখে নেওয়া যাক। জাহাজ, মিনার, গম্বুজ, নাট্যশালা, উপাসনালয় রয়েছে খোলা মাঠে, খোলা আকাশের তলায়, আদিগন্ত সবকিছুই খুব উজ্জ্বল ও চকচকে এই ধোঁয়াহীন নির্মল পরিবেশে। আচ্ছা, একবার এখানে দেখো মুগ্ধ, এই মুগ্ধ শব্দটা যদিও কবিতায় কোথাও নেই বা এই ধরনের কোনো শব্দ নেই, কিন্তু আমাদের তো লেখার সময় লাগবে, এর জন্য কতগুলো শব্দ তোমাদের দেওয়া রইল। স্পেল বাউন্ড, ফ্যাসিনেটেড, চার্মড, বিভিচড, এনচান্টেড, মোটামুটি মুগ্ধ বোঝায় এই ধরনের শব্দ কিছু তোমাদের দেওয়া রইল।
হাইপারবোল আগেই বলেছি, কান্ট্রি সাইড। এই কান্ট্রি সাইড শব্দটা আমাদের খুব গুরুত্বপূর্ণ পরের অংশটার জন্য। কান্ট্রি মানে দেশ, সেরকম আবার কান্ট্রি মানে তোমরা জানো গ্রামাঞ্চল। কান্ট্রি বা কান্ট্রি সাইড দিয়ে গ্রামাঞ্চলকে বোঝায়, ওয়ার্ডসওয়ার্থ কিন্তু গ্রামাঞ্চলে খুব ঘুরে বেড়াতেন। কান্ট্রি রোড, টেক মি হোম, একটা বিখ্যাত গানের নাম। কান্ট্রি রোড মানে সেখানে গ্রামের রাস্তা, কান্ট্রি বয় গ্রামের ছেলে, কান্ট্রি সং গ্রামীণ সংস্কৃতির গান, ইত্যাদি ইত্যাদি। এখন ওয়ার্ডসওয়ার্থ একটু পরোক্ষে, প্রত্যক্ষে নয়, কান্ট্রি সাইডের উল্লেখ এখানে করছে কিভাবে দেখো। এবার আমরা শেষ স্টেটে চলে আসছি। শেষ স্টেটটাও আবার শুরু হচ্ছে একটা হাইপারবোল। নেভার ডিড সাম মো বিউটিফুলি স্টিপ ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, never did sun more beautifully step for his first splendor. Splendor মানে এই দেখো দেওয়া আছে বৈভব, চাকচিক্যময়, প্রাচুর্য ইত্যাদি ইত্যাদি। এখানে ফার্স্ট স্প্লেন্ডার বলতে বোঝাচ্ছে সকালের ঔজ্জ্বল্য বা সকালের যে সূর্যের আলো। বলছে সকালের সূর্যের আলো কখনো ভ্যালি, রক অর হিল কে এত সুন্দরভাবে, এত বিউটিফুলি স্টিপ করেনি, অর্থাৎ ড্রেঞ্চ বা সোক করেনি, পুরোপুরি ভিজিয়ে দেয়নি। এখানে স্টিপ মানে সোক বা ড্রেঞ্চ। এছাড়া দেখবে স্টিপ হিল কথাটা খুব চলে, সেখানে খাড়া পাহাড় অর্থে ব্যবহৃত হয়। নেভার ডিড সান মো বিউটিফুলি স্টেপ ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি রক অর হিল। অর্থাৎ সূর্য তার সকালের বৈভব বা সকালের প্রাচুর্য দিয়ে এত সুন্দরভাবে আগে কখনো ভ্যালি, রক অর হিল কে চুবিয়ে দেয়নি বা ভিজিয়ে দেয়নি। তোমরা এই শব্দগুলো শুনেছ, সূর্য স্নাত, চন্দ্র স্নাত। এখানে স্নাত শব্দটা সেখানেই ব্যবহার করা হয় যখন আলোটাকে জলের সঙ্গে তুলনা করা হচ্ছে। এখানেও খানিকটা সেই অর্থেই বলছেন, অর্থাৎ দিস ওয়াজ আ সান বেকড ল্যান্ডস্কেপ, সূর্য স্নাত একটা দৃশ্য। এবং কবির মনে হচ্ছে এত সুন্দরভাবে সূর্যের আলো আগে কোথাও কখনো তিনি ভ্যালি, রক বা হিল, অর্থাৎ উপত্যকা, পাথর বা পাহাড়কে ভিজিয়ে দিতে দেখেননি। নে স আই নে ফেল্ট আ কাম সো ডিপ, এত গভীরভাবে একটা প্রশান্তি আমি কখনো দেখিনি, কখনো অনুভব করিনি। এখানে কাম শব্দটা বোঝানোর জন্য কোয়াইট ব্যবহার করা যেতে পারে, পিস ব্যবহার করা যেতে পারে, ট্র্যাঙ্কুইলিটি ব্যবহার করা যেতে পারে। বাংলাটা দেখে নাও, সূর্য কখনো তার সকালের আলোয় এত সুন্দরভাবে ভিজিয়ে দেয়নি গ্রামাঞ্চলের উপত্যকা, পাথর ও পাহাড়গুলোকে। কখনো এমন শান্ত দৃশ্য দেখিনি বা এমন গভীর প্রশান্তি অনুভব করিনি। এবার চলে এসো কবিতার একদম শেষ অংশে। দ্য রিভার গ্লাইড অ্যাট ইটস ওন সুইট উইল। গ্লাইড মানে খুব মসৃণ ভাবে চলা, নদীটা খুব তাড়াহুড়ো করছে না। দ্য রিভার ইজ নট ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, নর ইজ দ্য রিভার গোয়িং ইন আ ভেরি ভেরি স্ট্যাগন্যান্ট কাইন্ড অফ স্লো পেস। মানে সে নদী প্রায় চলছেই না এমনও নয়, নদী তার মতো অ্যাট ইজ ওন সুইট উইল দ্য রিভার গ্লাইডেড, খুব মসৃণ ভাবে। গ্লাইড হচ্ছে খুব মসৃণ ভাবে যাওয়া। Dear God, the very houses seem asleep. দেখো dear God, ভগবানের নাম কখন আসে? দুঃখে পড়লে, কষ্টে পড়লে, বাঁশ খেলে, পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করলে লোকে ভগবানের নাম নেয়। পরীক্ষার রেজাল্ট বেরোবে তার আগে ভগবানের নাম করে। আবার খুব ভালো লাগলেও কিন্তু লোকে ভগবানের নাম নেয়। এখানে সেই অর্থ dear God, মানে as if
the poet thanks God for what he saw or what he sees. The very houses seamlessly, very mane ki shei bari gulo ekhane very mane khub orte noy kintu jokhon tumi bolcho pachu is a very good boy tokhon pachu khub bhalo chilo abar jodi bolo pachu is that very boy tokhon bolcho je pachu sei chele tai এখানে এই অর্থে বলা আছে দ্য ভেরি হাউসেস সিন অ্যাসলিপ এখানে ভেরি হাউসেস মানে বিগ হাউসেস কতগুলো হাউসের কথা তখন আগেই তিনি বলেছেন টাওয়ার্স টেম্পলস থিয়েটার্স ডোমস এছাড়াও লন্ডনের বড় বড় ফ্যাক্টরি আছে এই জন্য বলছে বিগ হাউসেস মোস্টলি বিগ ফ্যাক্টরিজ উইচ উইল spoil the atmosphere by their noise and smoke tara ekhon ghumi ache boli shondorjo ta ekhon ektu onno rokom eto shondorjo ta eto ta mon tanche echharao hoyto tini household er kotha bolechen karon bari gulo tokhon ghumi ache london er je residential area gulo shegulo tokhon asleep And all that mighty heart is lying still. Mighty hocche powerful. Ekhane mighty heart bolte ki bojhacche? It refers to the throbbing or pulsating heart of London. London er je pulsating ba throbbing tar je spandon roto hriday jeta ei muhurte sthir tini shetake bolchen. Which is unmoving and quiet, a yotte still. এখন এই প্রসঙ্গে একটু বলি স্টিল শব্দটা ধরো তোমরা সায়েন্স পড়ো অনেকেই হয়তো ফিজিক্সে স্টিল বডি বলতে যেটা বোঝায় আমাদের সাহিত্যের চোখে কিন্তু স্টিল বলতে সেটা নয় ধরো নটরাজের মূর্তি ফিজিক্সের চোখে হয়তো স্থির কিন্তু আমাদের সাহিত্যিক দৃষ্টিতে কিন্তু সেটা ঠিক স্থির নয় নটরাজের মূর্তিটা খেয়াল করো এক হাতে আগুন এক হাতে ডম্বরু ভাইব্রেট করছে যে ডম্বরুটা একটা পা একটা ঠ্যাং উঠে আছে আর একটা হাত তোমাকে এরকম ভাবে বড় ভয় দিচ্ছে আমি আছি ডোন্ট ওয়ারি মাই হু না এই যে নটরাজের মূর্তি এটা কিন্তু স্টিল না বুদ্ধ মূর্তি ধ্যানস্থ বুদ্ধ মূর্তি স্টিল এইভাবে জিনিসটাকে ভাবতে হবে লন্ডন একদম স্থির হয়ে রয়েছে লন্ডনের যে চেনা স্পন্দন সেটা নেই নড়াচড়ার কোনো লক্ষণ নেই এই অর্থে স্টিল And all that mighty heart is lying still. এবার বাংলাটা পড়ে নেওয়া যাক নদীটি মসৃণ ভাবে বয়ে চলে তার ইচ্ছে মতো এখানে নদী বলতে টেমস এটার উপর এমসিকিউ আসতে পারে টেমস বানানটা খেয়াল করো টেমস বানানটা আগে লেখা হয়েছে এই কিন্তু বানান এবং আগে সাধারণত দা বসানো হয় আমরা যেরকম দা গ্যাঞ্জেস বসাই ওরা দা টেমস বসায় নদীটি মসৃণ ভাবে বয়ে চলে তার ইচ্ছে মতো হে ঈশ্বর ওই বড় বাড়িগুলো মনে হয় সব ঘুমিয়ে আর বিরাট হৃৎপিণ্ডটাও এই হৃৎপিণ্ডটা কার শান্ত ও নিশ্চল এখানে হৃৎপিণ্ডটা বলতে লন্ডনের হৃৎপিণ্ডের কথা বলা হয়েছে So what does the mighty heart refer to? The mighty heart refers to the throbbing or pulsating heart of London when London is full of activity. তাহলে আমাদের পড়াটা হয়ে গেল composed upon the Westminster Bridge সম্পর্কে তোমাদের মোটামুটি একটু জানানো হলো
পরবর্তী কোনো সময় আমরা সমস্ত কবিতাগুলো থেকে সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে প্রশ্ন এবং তাদের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, এবং সব শেষে যে কথাটা তোমাদের প্রত্যেকবারই বলা হয়, তোমরা যদি আমাদের এই চ্যানেলটিকে পছন্দ করো, ইফ ইউ হ্যাপন টু লাইক দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড শেয়ার দিস চ্যানেল উইথ আদার্স। And here is our phone number as well as WhatsApp number. If you want to share anything with us, that is your remarks, your suggestions, your questions, whatever, you are free to write to us through this WhatsApp number. So thank you before we meet again. Thank you before we meet again. And next time, hopefully, we are going to discuss another poem in your syllabus, which is probably Daybreak. Thank you.